আজকে অন্যতম মুখ্য অতিথি তাকে বলব দুই একটি কথা বলার জন্য, শ্রী মুজিবুর রহমান সাহেব। নমস্কার, শুভ সন্ধ্যা। একটা বিরাট আয়োজন, তার মাঝখানে এখন ঠিক মানে কথা বলা বা কোনো আলোচনা খুব বেশি করার দরকার নেই, আর আমার পক্ষে তো নয়। এই কারণে কেননা আজকে এখানে যে উদ্দেশ্যে আমি এসেছি, আমার কাজী নজরুল ইসলামের উপরে নির্মিত একটা 100 মিনিটের একটা ডকুমেন্টারি ফিল্ম দেখাবো বলে, তো ফলে আমার বক্তব্য আমার ফিল্মের মধ্য দিয়েই আপনাদের কাছে যা সেই জন্য আমি কথা বলব। কিন্তু একটা অনুষ্ঠানে এখানে যে আমার একটা ফিল্মটা আমি দেখানোর যে সুযোগ পাচ্ছি, এটা একটা খুব বড় ব্যাপার। এই কারণে কারণ যে ধরনের ফিল্ম আমি বানাই, সেটা বানানোটা যেমন একটা স্ট্রাগল, সেই বানানো হওয়ার পর সেটা আপনাদের কাছে নিয়ে আসাটাও একটা স্ট্রাগল, মানে সংগ্রাম। তো সেই কাজটা যখন বারাসত নজরুল চত্বর কেন্দ্র করে দিল, তো আমার দিক থেকে তাদেরকে একটা কৃতজ্ঞতা জানানোটা ছাড়া আমার কিছু বলেনি। এবং ফিল্ম দেখবেন সকলকে, যেমন কামাল সাহেব অনুরোধ করলেন, ফিল্ম দেখার পর যদি কোনো সুযোগ হয় তখন দেখা করবে। আমি আমার কৃতজ্ঞতা জানাই প্রথমেই ডক্টর শেখ কামালউদ্দিন সাহেব, চেয়ারম্যান নজরুল চর্চা কেন্দ্র, বাবলু সরকার সেক্রেটারি নজরুল চর্চা কেন্দ্র, সাদেকুল করিম আজ নয় গত 20 বছর ধরে তাকে আমি জানি, এবং আমরা কলকাতায় একই হস্টেলে থেকেছি, ও আমার ভাই ভাতৃতুল্য এবং বন্ধু। ফলে এই সাদিকুলই হচ্ছে আজকে বারাসাত বা বারাসাত এই সঙ্গীত নজরুল চর্চা কেন্দ্রের সাথে আমার যোগসূত্র। সাদিকুলকে আমার আন্তরিক শুভেচ্ছা, কেননা ও নিজের একজন শিল্পী এবং শিল্পীদেরকে পরম যত্নে ওর নিয়ে আসে এবং অনুষ্ঠান করে, ওই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। শাহজাহান মন্ডল, শাহজাহান ভাইয়ের সাথে অতি সম্প্রতি আমার আলাপ হয়েছে, একজন শিক্ষক, তাদের এই সংস্কৃতির প্রতি তাদের এই উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে। এবং এখানে মঞ্চে উপস্থিত বিএম জামান সাহেব, আপনারা হয়তো ওনার পরিচয় পেয়েছেন, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের একজন কাউন্সিলর অফিসার, এবং উনি নিজে একজন শিল্পী, মানে উনি পেন্টিং করেন, ওনার ছবি আমি দেখেছি, অত্যন্ত গুণী মানুষ। তারপর উপস্থিত আছেন জনাব গিয়াসউদ্দিন দালাল সাহেব, উনি অবসরপ্রাপ্ত শিক্ষক, কিন্তু বর্তমানে নজরুল ইসলামের যাবতীয় সৃষ্টি উনি ইংরেজি অনুবাদ করছেন, খুব আমাদের সাথে যুক্ত, খুব ভালো মানুষ। ফিরোজ হোসেন, উনি সাংবাদিক এবং সংস্কৃতি কর্মী, আমাদের বন্ধু। তারপর সীমা ইসলামের পরিচয় আপনারা পেলেন, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাচিক শিল্পী এবং দুদিকেই সমান জনপ্রিয় একজন শিল্পী। শ্যামাদা, শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নামটা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শ্যামাদা অত্যন্ত গুণী মানুষ, মানে উনি আমার জীবনে একটা আবিষ্কার। কোলাঘাটে থাকেন, কাজী নজরুল ইসলামই মানে ইনস্ট্রুমেন্ট যার মাধ্যম দিয়ে, যার কাজ করতে দিয়ে আমি শ্যামাদাকে পেয়েছি, যে কাজ কাজী নজরুল ইসলামের উপরে অন্য কেউ করেনি সেটা শ্যামাদা করেছে। আমি জানতাম না নজরুল ইসলাম তিনি একজন ক্লাসিক্যাল যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, তাতে তার যে সৃষ্টির যে একটা পরিসর ছিল আমি জানতাম না, তিনি যে রাগ সৃষ্টি করেছেন বা তাল সৃষ্টি করেছেন, এই তথ্য আমি শ্যামাদার বই পেয়েছি। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠান শুধু আমি নজরুল ইসলাম সম্পর্কে দুটো লাইন বলব। আমার সৌভাগ্য হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম এই দুজন আমাদের বাদ্যস্মরণীয় মানুষের উপরে কাজ করার, তাদের জীবন নিয়ে আমি কাজ করেছি। সেখানে আমার যেটা অনুভব সেটা হলো যে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম শুধু কবি বা সাহিত্যিক নয়, তারা
আমাদের যে লোক সংস্কৃতি, আমাদের সেই লোক সংস্কৃতি হয়ে উঠেছে। কোন মানুষ কোন প্রতিষ্ঠান যখন তার ব্যক্তিগত প্রার্থীর উৎকর্ষ বা উৎসাহকে ছাড়িয়ে গিয়ে যখন সেই লোক সংস্কৃতিতে তিনি পরিণত হন, তখন তিনি আমাদের কাছে চিরঞ্জীব হয়ে ওঠেন, শাশ্বত হয়ে ওঠেন। তো সেই দুটি মানুষকে নিয়ে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে এবং একটা কাজ আজকে আপনাদের এখানে দেখানোর সুযোগ হয়েছে। তো আপনারা আমার ছবিটা দেখে যাবেন এই আশা রাখি, এবং বারাসাত নজরুল চর্চা কেন্দ্রকে আমার ধন্যবাদ এবং আমার দিক থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম।